লাখখানো জন্মা যার ঘোষণার মধ্যে দিয়ে দেশ স্বাধীন হল, যিনি রণাঙ্গন করলেন, সেই মানুষটিকে এখন পাকিস্তানের অনুচরী করার প্রচেষ্টা করা হচ্ছে। এটার বিরুদ্ধে তো দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর জন্য আছে, বিএনপি আছে, আমরা তো কথা বলছি, কিন্তু হবে যে তথ্য ভিত্তিক উপাত্ত তুলে ধরে আপনার কাউন্টার করা। জিয়রা আমাদের সমস্ত অবদান প্রতিটি ক্ষেত্রে। আজকে বাংলাদেশে আমাদের এই অবৈধ সরকার যে দাবি করে উন্নয়ন, এই উন্নয়নের ভিত্তিটি কিন্তু রচনা করেছে একটা ক্লোজ ইকোনমি। এক দূরে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল সমস্ত দলকে নিষিদ্ধ করে, সেখানে দিয়ে রামান প্রিয় গণতন্ত্র শুরু করেছিলেন। সুতরাং এই জিনিস তিনি প্রতিটি ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে এবং অর্থনীতি সমগ্র ক্ষেত্রে কিন্তু বিপ্লব সূচনা করেছিলেন অত্যন্ত অল্প। এই বিষয়টিকে মনে হয় আমাদের বড় কাজ হতে পারে। আমি এই কারণেই অনুরোধ করব যে আপনারা সেই দিকটার দিকে একটু মনোযোগী হবেন। আজকে এমন সময় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার উৎসর্গ করেছেন, এখন আল্লাহর কাছে তার তার সুস্থতা এবং তার সেটা কামনা করব। একই সঙ্গে আমাদের ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আমাদের বিএনপির পার্বত্য চেয়ারম্যান, যিনি গণতান্ত্রিক এই আন্দোলনের নেতৃত্ব, শুধু নেতৃত্ব সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এক আশা সৃষ্টি করেছেন, সেই নেতা যারা তার কামনের সুস্থতা কামনা করছি, তার সাফল্য ফাউন্ডেশনের করে শেষ করছি।